ছবি মুখোমুখি তুলে মন অনুভব দিয়ে যায় শুধু নারা এ আমার এ তোমার ফোকাস ত্রিপুরা ফোকাস ত্রিপুরা ফোকাস ত্রিপুরা ফোকাস ত্রিপুরা নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুটে পেলেছি বিশ্বমান। সেরা রেজাল্টের জন্য চাই সেরা প্রস্তুতি। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হেডলাইন্স নিবেদন করছে। 12ই জানুয়ারি আগরতলা বিবেকানন্দ ময়দানে যথাযোগ্য মর্যাদায় পালিত হল স্বামী বিবেকানন্দের শুভ জন্মদিন উদযাপন অনুষ্ঠান। বহু প্রতীক্ষার পর সোমবার পাহাড় অঞ্চল পেরিয়ে আগরতলা রেল স্টেশনে এসে পৌঁছয় ব্রডগেজ রেল ইঞ্জিন। 11ই জানুয়ারি থেকে ধর্মনগরে শুরু হল 3 দিনব্যাপী উত্তর পূর্ব ভারতের বিখ্যাত জাদুঘর এ কে নন্দীর ম্যাজিক শো। জনগণের সচেতনতায় সড়ক সুরক্ষাকে কেন্দ্র করে সারা রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে পুলিশ সপ্তাহ। বুদ্ধ মন্দির থেকে বুদ্ধ দেবতার মূর্তি চুরি, ঘটনা শান্তিরবাজার মহকুমাধীন দক্ষিণ জুলাইবাড়ি মধুমক পাড়ায়। এবার খবর বিস্তারিত। স্বামী বিবেকানন্দের শুভ জন্মদিন উদযাপন ও জাতীয় যুব দিবস উপলক্ষে 12ই জানুয়ারি মঙ্গলবার সকাল রামকৃষ্ণ মিশনের উদ্যোগে আগরতলা বিবেকানন্দ ময়দানে অনুষ্ঠান রাখা হয়। স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয়। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার, মেয়র প্রফুল্লজিৎ সিনহা সহ রামকৃষ্ণ মিশনের সম্পাদক এবং আরো অনেকেই। পাশাপাশি রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ সাধারণ জনগণও উপস্থিত ছিলেন। স্বামী বিবেকানন্দের স্মৃতির প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। স্বামী বিবেকানন্দকে ভারত সন্ন্যাসী আখ্যায় আখ্যায়িত করা হয়েছিল। তিনি হিন্দু ধর্মের উপাসক ছিলেন। সন্ন্যাস ব্রত অবলম্বন করেছিলেন, কিন্তু মায়ের সাথে পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করেননি তথা কথিত সন্ন্যাসীদের মতো। বিবেকানন্দের যে ধর্ম চিন্তা বা ভাবনা। ধর্মনগর গুরুকুল মিউজিক ট্রেনিং ইনস্টিটিউট এবার 4 বছরে পা রাখলেন। এই বর্ষপূর্তি উপলক্ষে সোমবার গুরুকুলে আয়োজিত হয় এক অনুষ্ঠান। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতনামা রবীন্দ্রসঙ্গীত শিল্পী শ্রাবণী সেন।
অনুষ্ঠানে প্রথমেই রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করে গুরুকুলের ছাত্র ছাত্রীরা। এদিন অনুষ্ঠানে সম্বর্ধনা দেওয়া হয় শ্রীমতী শ্রাবণী সেনকে। অনুষ্ঠান শেষে শ্রীমতী শ্রাবণী সেন এক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। আর অনুষ্ঠানে না এলে আমি বুঝতে পারতাম না যে আপনাদের কি অসাধারণ, কি বলবো, এই যে আপনারা শিক্ষা দিচ্ছেন, প্রত্যেকটি বাচ্চারা এসে প্রণাম করছে, এমনকি কিছু বাচ্চা মাটিতে শুয়ে প্রণাম করছে, এইগুলো সত্যি আজকাল তো কলকাতায় আর দেখা যায় না এখানে এসে। তাই জন্য আপনাদের এই উষ্ণতা ছোঁয়ায় ভীষণ আপ্লুত হয়ে গেছি আমরা। সোয়া পাঁচটা নাগাদ এখানে এসে পৌঁছেছি। আর অনুষ্ঠানে না এলে আমি বুঝতে পারতাম না যে আপনাদের কি অসাধারণ। গুরুকুল মিউজিক ট্রেনিং ইনস্টিটিউট প্রতি বছরের ন্যায় এবারও বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করছে। আমরা এবার চতুর্থ বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করতে চলেছি। ঠাকুরসন কলকাতা থেকে আন্তর্জাতিক মানের শিল্পী শ্রীমতী। বহু প্রতীক্ষার পর সোমবার পাহাড় অঞ্চল পেরিয়ে আগরতলা রেল স্টেশনে এসে পৌঁছায় ব্রডগেজ রেল ইঞ্জিন। এদিন GMHK জাগির এর নেতৃত্বে ইঞ্জিনটি আগরতলা রেল স্টেশনে আসে। ইঞ্জিনটিকে দেখার জন্য স্টেশনে ছিল হাজারো জনতার ভিড়। জানা যায় আগামী 31 মার্চ যাত্রী ট্রেন প্রবেশ করবে রাজ্যে। এগারোই জানুয়ারি সোমবার রাতে প্রত্যেক বছরের মতো ধর্মনগর বিবেকানন্দ ভবনে শুরু হয় 3 দিন ব্যাপী উত্তর পূর্ব ভারতের বিখ্যাত জাদুঘর AK নন্দীর ম্যাজিক শো। প্রত্যেক বছর ধর্মনগরবাসী AK নন্দীর ম্যাজিক শো তথা জাদু দেখতে প্রতীক্ষায় থাকেন। এই ম্যাজিক শোতে এদিন লোকজনদের উপস্থিতি ছিল লক্ষণীয়। আমরা আপনাদের সকলকে আমাদের ম্যাজিক শোতে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ধর্মনগরে প্রতি বছরই ঘটা করে ম্যাজিক শো করা হয়। উত্তর পূর্ব ভারতের মধ্যে আমি সবটি রাজ্যে ম্যাজিক শো নিয়ে গেছি। প্রত্যেকটা রাজ্যের ভাষা অল্প অল্প বলতে পারি, অসমীয়াটা মাতৃভাষার মতো বলতে পারি। আমার জানার মতো এমন কোনো শহর নেই যেখানে ধর্মনগরের মতো এত ম্যাজিক চর্চা হয় বা প্রতি বছরই ম্যাজিক শো হয় এত বড় করে। জানেন গত বছর ওনাদের একটি হ্যান্ডেলে লিখেছিলেন জাদু শহর ধর্মনগর, আমরা গর্ববোধ করেছিলাম। আপনারা সহযোগিতা করেন সবসময়। এবছর আমরা লক্ষ্য করেছিলাম আমাদের প্রচার অনেক কম ছিল, বিশেষ কারণে আমাকে হঠাৎ ধর্মনগর থেকে চলে যেতে হয়েছিল, কিছু প্রোগ্রামের শিডিউল চেঞ্জ হয়। মাত্র 7 দিন সময়ের মধ্যে আমরা প্রস্তুতি দিয়ে প্রতি বছরের যে একটা ধারাবাহিকতা সেটাকে বজায় রেখে আয়োজন। Thank you.
নিয়ে নেব ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম দু ঘন্টা, তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার ঘড়ুই, গণিত শাস্ত্র গোদ্দার সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ ভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, আর প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর, ভাষা ও ভাবনা বীরেন্দ্রনাথ চক্রবর্তী। সবাইকে ছাড়িয়ে বাউল প্রকাশনী। নূপুর পায়ের রিনিকে ঝেল পায়েল খানে বাজে, বাসনের ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁয়ে অলংকার, যেন নারীর অহংকার রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। ঘরে ঘরে পানীয় জল নিরাপদ স্বাস্থ্যকর, প্রতিশ্রুতি সরকারের সুস্থতাতে ভরবে ঘর। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শত হাত, চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও, বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন, বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন, বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার, পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন, বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন, পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন, জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আম্বাসা বিভাগ, জহরনগর, আম্বাসা, ধলাই। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এ খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে, অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিপসেভ, খেয়ে নে, ভয় নেই, লিপসেভ আছে, আমি থাকি বা না থাকি লিপসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন, 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে, ঘন সুন্দর চুল চান, এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন, বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনই জড়াবেন না। Thank you.
অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথমোলজি পরিষেবা সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার ফোর ইন ওয়ান, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি, পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারো। ফিরলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। গত 9 জানুয়ারি কৈলাসহর পাইতুর বাজার এলাকায় সেন্ট্রো এবং অটো গাড়ির সংঘর্ষকে কেন্দ্র করে ঘটনার নিন্দা জানিয়ে কৈলাসহর মোটর বাইক মেকানিক অ্যাসোসিয়েশন এবং মোটর পার্টস বিক্রেতারা 12 ঘন্টার জন্য কৈলাসহর বাজারের সকল দোকান বন্ধ রাখে। তাদের দাবি ঘটনার অভিযুক্তদের যথাযোগ্য শাস্তি প্রদান করা। বাইক মেকানিক ইউনিয়ন, আমরা গত 9 তারিখ শনিবার 10:30-11:00 সময় শোনা গেছে এখানে মাইল পিটাপিটি হয়েছে বা গাড়ি ভাঙচুর হয়েছে, কে বা কারা করছে আমরা জানি না। আমাদের পুরানো মেকানিক গোপাল মিত্র, তাই উনি দোকানে, নিজের দোকানে কাজ করতে আসিল। তখন তাইনের উপরে হঠাৎ ওনার ঘরের জিনিসপত্র দিয়ে ওনার মাইটুর করা হয়েছে। এবং এখানে পাইতুর বাজারে একটা গন্ডগোল হয়েছে। আমাদের পুরানো মেকানিক, কৈলাসহরের সবচেয়ে পুরানো মেকানিক, উনি গোপাল মিত্র, উনি আমার মনে হয় 80 ইংরাজি আগে থেকেই মেকানিক কাজ করতেছে। এখন উনি বয়স্ক, শনিবারের যে গন্ডগোল হয়েছে এখানে তাতে উনি কোনো জড়িত না। ওনার উপর অযথা আক্রমণ হয়ে ওনার মারধর করেছে, উনি এখন অসুস্থ হসপিটাল। দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গের চা বাগানগুলি বন্ধ থাকায় প্রচুর চা শ্রমিক অনাহারে এবং চিকিৎসার অভাবে পড়ে রয়েছে। তাদের সাহায্য করতে কৈলাসহরের 3টি চা শ্রমিক ইউনিয়ন তহবিল সংগ্রহ করে সোমবার এদিন কৈলাসহর কলেজ শাসন বাজার শেডে সংগঠিত হয় এক সভা। সভায় উপস্থিত ছিলেন টি ওয়ার্কার্স ইউনিয়ন বিভাগীয় কমিটির সদস্য নন্দলাল দেবনাথ, বিভাগীয় কমিটির সম্পাদক সহ অন্যান্যরা। সভায় বক্তারা কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ সরকারকে তীব্র নিন্দা জানান। ইউনিয়ন ত্রিপুরা রাজ্য কমিটির গত 4 তারিখ আমাদের রাজ্য কমিটির মিটিং হয় এবং সেই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে 11 তারিখ অর্থাৎ আজকে আমরা রাজ্যের যতগুলো চা বাগান আছে আমরা সেখানে বিক্ষোভ মিছিল করব। কারণ ইতিমধ্যে আপনারা জানেন পশ্চিমবঙ্গে প্রায় 300-র উপর চা বাগান বন্ধ এবং এখন পর্যন্ত প্রায় 371 জন শ্রমিক অর্ধাহার অনাহারে এবং বিনা চিকিৎসায় সেখানে মৃত্যু হয়েছে। এবং এই যে মৃত্যু মিছিল এবং তাদের অর্থনৈতিক যে অবস্থা সুরাহা করার জন্য আমাদের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি কমরেড তপন সেন কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী নির্মলা সীতারমণের কাছে স্মারকলিপি দিয়েছেন এবং কেন্দ্রীয় শিল্প বাণিজ্য মন্ত্রী নিজে এসেও প্রত্যক্ষ করেছেন উত্তরবঙ্গের চা বাগানগুলোর যে দুর্দশা এবং শ্রমিকদের সাথে কথাবার্তা বলেছেন এবং উনি যখন সফর করেন তখনও সেই মৃত্যু মিছিল চলছে। কিন্তু আশ্চর্যজনক ভাবে আমরা দেখছি শ্রমিকদের বাঁচানোর জন্য যে তহবিল, সেই তহবিলে আপনারা মুক্ত হস্তে দান করবেন। আমরা 20 তারিখের মধ্যে এই যে টাকাটা আমাদের বিভাগ থেকে যে টাকাটা উঠবে 10-20-25-30 হাজার যত টাকাই উঠুক, আমরা সেই টাকাটা আমাদের ত্রিপুরা রাজ্য টি ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃত্বের কাছে আমরা পাঠিয়ে দেব। এবং 31 তারিখের মধ্যে
ত্রিপুরা রাজ্যের সমস্ত শ্রমিকদের এই যে সংগৃহীত টাকা, এই টাকাটা শিলিগুড়িতে এই টাকাটা পাঠিয়ে সেখান থেকে শ্রমিকদের বাঁচানোর জন্য এই টাকাগুলো পাঠিয়ে দেওয়া হবে। আপনারা জানেন ইতিমধ্যে এই শ্রমিকদের বাঁচানোর জন্য পশ্চিমবঙ্গে আমাদের কমরেডরা যখন কালেকশন করতে গেলেন যে পশ্চিমবঙ্গের বাগানগুলোতে শ্রমিকরা আজকে অনাহারে মরছে, বিনা চিকিৎসায় মরছে, তাদের বাঁচানোর জন্য আমাদের কমরেডরা পশ্চিমবঙ্গের বিভিন্ন শহরে বিভিন্ন গ্রামে লাল সালু নিয়ে মানুষের কাছে যখন সাহায্য প্রার্থনা করছেন, মানুষ মুক্ত হস্তে শ্রমিকদের বাঁচানোর জন্য তারা টাকা দিচ্ছেন, সেই টাকা আমাদের। একটি বুদ্ধ মন্দির থেকে বুদ্ধ দেবতার মূর্তি চুরি করে নিয়ে যায় দুষ্কৃতিকারীরা। ঘটনা সোমবার সকালে শান্তিরবাজার মহকুমাধীন দক্ষিণ জোলাইবাড়ি মধুমক পাড়ায়। জানা যায় অন্যান্য দিনের মতো সকালে মন্দিরের দরজা খুলতে গিয়ে দেখা যায় মন্দিরের তালা ভাঙা এবং ভেতরে থাকা পিতলের মূর্তি উধাও। পরে খবর দেওয়া হয় থানায়। মন্দিরের এক কর্মকর্তা জানান এই মূর্তি কে বা কারা চুরি করেছে জানা নেই, তবে অভিযুক্তদের উপযুক্ত শাস্তির দাবি মক সম্প্রদায়ের লোকজনদের। ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়। ঠিক দুইটা আরেকটা সময় বোধ আমার ধারণা এটা নিয়ে গেছে, এটা পিতলের মূর্তি আছিল নটা বড় আর না নটা ছোট আর তিনটে হলো বড়, দুটা বারোটা। এছাড়া অন্য না অন্য কিছু নেই না, শুধু পিতলের। সন্দেহ করে লাভ নাই, কারণ আজকে মন্দিরটা বহুত পুরানো, বয়স 50 বছর। আচ্ছা, এমন ঘটনা মানে কোনোদিন হয় না, আজকে প্রথম যারা আছে তাদের কিন্তু এইসব কাজ করবে। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা, তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান পর্ষদ অনুমোদিত নবম শ্রেণীর নতুন সিলেবাসের সেরা পাঠ্যপুস্তক বিজ্ঞান বিচিত্রা ডক্টর সন্তোষ কুমার খড়ুই, গণিত শাস্ত্র গোর্ধা সাহা, সমাজবিদ্যা ভূগোল ঝর্ণা তালুকদার, সমাজবিদ্যা অর্থনীতি অধ্যাপক অনিন্দ্য ভুক্ত, সমাজবিদ্যা ইতিহাস ডক্টর অমিত দে, সমাজবিদ্যা রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, আর প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন ডক্টর পিসি ধর, ভাষা ও ভাবনা নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নূপুর পায়ের রিনি কেঝে পায়েল খানি বাজে, বাসনির ঐশ্বর্য যেমনই হোক সাথে মানান ছুঁই অলংকার, যেন নারীর অহংকার রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার, রাজন জুয়েলার্স। সাবান দিয়ে ধুলে হাত, রোগ সরে শত হাত, চটি পরে শৌচাগারে যাও, কৃমি রোগ দূর হটাও, বাড়ির চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, সুস্থ পরিবেশ গড়ে তুলুন, বিশুদ্ধ জল পান করুন, রোগ জীবাণু থেকে দূরে থাকুন, রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন, বাড়ির চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার, পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন, নিজে সুস্থ থাকুন এবং পরিবারকে সুস্থ রাখুন, বাড়ির থেকে দূরে গর্ত করে আবর্জনা ফেলুন, পরিষ্কার পাত্রে পানীয় জল সংগ্রহ করুন এবং ব্যবহারের পর পাত্রটি ভালোভাবে ঢেকে রাখুন, জল অপচয় থেকে বিরত থাকুন। জনস্বার্থে প্রচারিত পানীয় জল ও স্বাস্থ্য বিধান দপ্তর, আম্বাসা বিভাগ,
জহরনগর আম্বাসা ধলাই। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমি, কিন্তু উনি জানেন না এ খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে, অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিপসেভ, খেয়ে নে, ভয় নেই, লিপসেভ আছে, আমি থাকি বা না থাকি লিপসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপারি। সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনি হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। এই ক্রিমটি নিয়মিত মাখলে আপনি মাত্র 7 দিনে ফর্সা হয়ে যাবেন, 30 কিলো ওজন কমান মাত্র 10 দিনে, ঘন সুন্দর চুল চান, এই তেলটি নিয়মিত লাগান, মাত্র 7 দিনে ফল পাবেন। আপনি মাত্র 7 দিনে ফর্সা বা 10 দিনে 30 কিলো ওজন কখনোই কমাতে পারবেন না। নিজের চিন্তা বিবেচনার উপর ভরসা রাখুন, সন্ধান করুন, যাচাই করুন, তারপরে হাতে নিন। বিভ্রান্তির বিজ্ঞাপনে নিজেকে কখনোই জড়াবেন না। অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়ন ঘটানো হচ্ছে। টেলিমেডিসিন ও টেলি অপথালমোলজি পরিষেবা সুফল পাচ্ছেন দূরতম প্রান্তে বসবাসকারী সাধারণ মানুষ। স্বাস্থ্য পরিষেবায় রাজ্য সরকারের দায়বদ্ধতার এক সফল বাস্তবায়ন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি, পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুরুমানি প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার সিস্টার কোনো মশলায় রান্নার বাহার মন চাই ফিরে ফিরে খেতে পারে। ফিরে এলাম বিরতির পর। রাজ্যে মিটার গেজ লাইন ব্রডগেজের পরিণত হতেই রাজ্যে প্রবেশ করল রেল ইঞ্জিন। সোমবার দুপুর 2:40 আম্বাসা থেকে তেলিয়ামুড়া রেল স্টেশনে গিয়ে পৌঁছল 12272 নম্বরের সবরমতী নামক রেল ইঞ্জিন। এদিন তেলিয়ামুড়া রেল স্টেশনে রেলের ইঞ্জিন দেখতে প্রচুর লোকজনদের উপস্থিতি ছিল। 13 জানুয়ারি যাত্রীবাহী রেল ইঞ্জিনটি ব্রডগেজ লাইনে ট্রায়াল হবে বলে জানায় রেলের চিফ ইঞ্জিনিয়ার হরপাল সিং। কিন্তু জব ইয়ে কৃষ্ণা রেলওয়ে সেফটি কা ইন্সপেকশন হো জায়েগা, জব ও সার্টিফিকেট দে দেঙ্গে ফিট,
उसके बाद तो अगरतला से कंट्रीज के डिफरेंट कंट्री से ब्रॉडगेज सिस्टम से नेटवर्क से कनेक्ट हो जाएगा, तो ऑल इम्पोर्टेंट सिटीज को कनेक्ट हो जाएगा अगरतला। तो अभी काज क्या पूरा कम्प्लीट हो गया, जितना काज था अभी जो रेलवे लाइन का जो ट्रैक का वर्णन जो है सब कम्प्लीट हो गया है क्या? नहीं, अभी कुछ और बैलेंस वर्क है, मेन वर्क पूरा हुआ है, अभी बैलेंस वर्क है जो उसका काम चल रहा है। कब तक खत्म हो जाएगा ये, मार्च से आगे हो जाएगा? हाँ, उम्मीद है हमारे को मार्च तक कर लेंगे। हम लोग ने कमिश्नर रेलवे सेफ्टी को बुलाया है फरवरी एंड में, उसके बाद वो कुछ पॉइंट्स बताएंगे, उसको कंप्लाई करेंगे, करते हुए मार्च तक हम लोग कर लेना। अभी पहले 50 किलोमीटर पर आवर स्पीड था, हमारी जो ट्रेन की स्पीड होगी इस समय 100 किलोमीटर पर आवर होगा, उसकी डबल स्पीड से इस ट्रैक को हम लोग तैयार कर रहे हैं। हमने दिन रात तैयारी की है काम के लिए, तो काम को और पहले पूरा कर लिया है, तो रेलवे काम को दिन रात करके टाइम से पूरा करने के लिए मशहूर है। इसी कड़ी में हम लोगों ने, खुशी है कि इसको हमने दो दिन पहले प्लान से पहले पूरा कर लिया है। इंजन तो सर आ जाया है, तो अभी जो यात्रियों के लिए जो आने वाला है वो ट्रेन कब तक आएगा? उसका फर्स्ट ट्रायल रन अभी स्टेट गवर्नमेंट के पता ही बहुत स्टेट गवर्नमेंट उनके मैंने यही से पूरा बारिश हो गया, এটার জন্য ভালো খুশি এবং তাদের ইউটি বেশি। ক্যামেরাবাসী হিসেবে এই যে দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে আমরা খুব খুশি এতে, এবং ক্যামেরাবাসী হিসেবে আমি ব্যক্তিগতভাবেও খুব খুশি এই আজকের এই মানগারি জিনিস। কি মনে হয় এই যে আপনার ব্রডগেজ এখন চালু হইব, কিরকম সুযোগ সুবিধা আপনারা মানে সাধারণ মানুষের ক্ষেত্রে বা যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে ত্রিপুরাতে একমাত্র বিকল্প রাস্তা হিসেবে এখন রেল লাইন এসে এবং রেল লাইনের জন্য ত্রিপুরার গরিব অংশের মানুষ এবং প্রত্যেক সমাজে প্রত্যেকটি অংশের মানুষের লেগে স্বাভাবিকভাবে উপকৃত। 1971 সালের 12ই ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ ঝাড়খণ্ড সেনা এলবার্ট এককার শহীদ বেদি এবং সমাধিস্থল দেখতে রাজ্যে আসলেন তার পরিবার সহ 9 জনের প্রতিনিধি দল। তাদের নেতৃত্বে ছিলেন ঝাড়খণ্ড সরকারের ট্রাভেল কাউন্সিলর সদস্য রতন টেক্কা। এদিন এলবার্টের স্ত্রী এবং তার 3 ছেলে মোমবাতি জ্বালিয়ে সমাধির মাটি নিয়ে যান। घर से हम खुशी से हमें मना रहे और हमें अचरा में बांध के ले जाती हमें मने खुशी से। आपका पति यहाँ पे इनका समाधि था, तो यहाँ से आप क्या लेके जा रहे हैं? मट्टी क्यों करी यादगारी क्या करेंगे लेके वहाँ जाके कब्र बनाए हमारी यादगारी, लेकिन हम कब्र बना उठने सारे लोग हमें हमारे खुशी से ही ये दोनों जो प्रक्रिया हुई है ये झारखंड सरकार और भारतीय सेना के सहयोग से हुई है, और हम लोग बहुत खुश हैं कि झारखंड सरकार और भारतीय सेना इस विशेषकर असम राइफल्स और जितने रक्षा मंत्रालय भारत सरकार और मेजर जनरल मनोज वाक मनोहर पारिकर रक्षा मंत्री, उन लोगों ने सारा एक टीम बनाया, और ये टीम का ही परिणाम है कि माननीय बलमदीना एक्का यहाँ आज उपस्थित है, परमवीर अल्बर्ट एक्का की पत्नी आज यहाँ है, और अपने पति को ससम्मान जो शहीद हुए थे वो यहाँ आई है, प्रेयर कर रही है, प्रार्थना कर रही है उनकी आत्मा की शांति के लिए। लेकिन सबसे बड़ा जो संदेश देना चाह रही है अपनी भाषा में उन्होंने बताया है कि देश में लड़ने वालों को। বহু প্রতীক্ষার পর সোমবার বিকেল 3:40 নাগাদ পশ্চিমবঙ্গের শিলিগুড়ির 40096 নম্বরের এক যাত্রী রেল ইঞ্জিন প্রথমবারের মতো প্রবেশ করে চুড়াইবাড়ি রেল স্টেশনে।
উত্তর রেলের জেনারেল ম্যানেজার নেতৃত্বে শিলচর থেকে আসে ইঞ্জিনটি। ইঞ্জিনের সাথে আসে করিমগঞ্জ পাথারকান্দি সেকশনের অজিত পান্ডা, ম্যানেজার রবীন্দ্র রাম সহ অন্যান্য আধিকারিক। জনগণের সচেতনতায় সড়ক সুরক্ষাকে কেন্দ্র করে সারা রাজ্যে অনুষ্ঠিত হচ্ছে পুলিশ সপ্তাহ। এই উপলক্ষে দক্ষিণ ত্রিপুরা শাবরুম শাককারী এডিসি এলাকায় মনুবাজার আরক্ষা দপ্তরের পক্ষ থেকে সোমবার অনুষ্ঠিত হয় পুলিশ সপ্তাহ 2016। এদিন অনুষ্ঠিত হয় দুদিন ব্যাপী ভলিবল টুর্নামেন্ট। উপস্থিত ছিলেন টিটিএডিসির সদস্য অরুণ ত্রিপুরা, বিধায়ক প্রভাত চৌধুরী, মনু থানার ওসি, এসপি সহ টিএসআর এর হেড কমান্ডেন্ট সহ অন্যান্যরা। এদিনের এই অনুষ্ঠানে উপজাতি লোকজনদের উপস্থিতি ছিল লক্ষণীয়। মাদক আসক্ত না হন, ওনারা যাতে সঠিকভাবে লেখাপড়া করে, তীর জুয়া ঘরে ঘরে এবং মহিলাদেরকে পর্যন্ত আসক্ত এত ভাবে ওনারা এই খেলার সঙ্গে যুক্ত হয়ে গেছেন। পুরুষ ছেড়ে সরকারি কর্মচারী সবাই এটাকে নির্মূল করতে হবে আমাদের তরফ থেকে। আমাদের আমরা শুধু পুলিশ ঘরে ঘরে গিয়ে পুলিশের মাধ্যমে শুধু বল প্রয়োগ করলে এটা কখনো, যদি ওই যে তথাগত যে এজেন্টকে আমরা যদি এখানে বিতাড়িত না করি এবং জুয়া খেলা যদি আমরা যদি ইয়ে না চালাই তাহলে এলাকার উন্নয়ন কখনো হবে না। অন্য 10টি এলাকার থেকে আমাদের এলাকা কিছু কিছু এলাকাতে আমরা এখনো অনেক পিছিয়ে থাকার বিশেষ কিছু কারণ আমাদের পুলিশের অবজারভেশন থেকে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে মাদক তীর জুয়া এগুলির ভিতরে। কিন্তু অ্যাক্সিডেন্ট হলে তার জন্য আজকে লাইফ ইন্স্যুরেন্স আছে, তাহলে ইন্স্যুরেন্স কোম্পানির থেকেও কিছু পয়সা করে পাওয়ার ব্যবস্থাপনা আছে। যদি কাগজপত্রগুলি ঠিক না থাকে তাহলে ইন্স্যুরেন্সটা মিলে না, তখন হয় কি উভয় পক্ষের মধ্যে বড় ধরনের ঝগড়া হয় বা মামলা হওয়ার পরে দেখা গেল কিছু পাইতেছে না অ্যাক্সিডেন্ট পার্টি। কাজে এগুলি নিয়ে পুলিশ একটা সবার মধ্যে একটা সচেতন করার চেষ্টা করছেন। কাজে কেউ কেউ হয়তো রাগ করেন, পুলিশ কেন আমার বাইকটা ধরলো, 300 টাকা জরিমানা করলো, আমার গাড়িটা কেন আটকালো, পুলিশের কে খেয়ে কাম নাই। তেমনি চিনি বাসার যদি গান কোন হলাই সুন ডাক্তার ঠান্ডা গিয়া তো বিনি ভাবে পুলিশ বো সাই দুক যে সুন নংনি শত্রু ইয়া সুন নংনি বন্ধু। দ্বিতীয় তোমার অনেক কিছু রাস্তা ধরে বাসা গই পুলিশ লোক সিগন্যাল দিলে গাড়ির কাগজ চেক পত্র খাই সুন যারা অটো চালক গাড়ি চালক বাইক চালাই নাই সুন বিরক্ত হম তোমার কারণে ছিল রোম কাগজপত্র তোমার খুব চেক খেলাই কাগজপত্র চেক খাই অন্য সাইকেল ইন্স্যুরেন্স তম দই গাড়ি নিয়ে ফিটনেস তম দই কোনো রকমের অ্যাক্সিডেন্ট যদি হলাই যাতে অ্যাক্সিডেন্ট বেনিফিট যাতে পয়সা পরি মানাইতে বিনি ফ্যামিলি যাতে গাম খেলে চলি মানাইতে। রেলওয়ে ব্যাডমিন্টন ক্লাবের উদ্যোগে প্রতিবছর ধর্মনগর উত্তর জেলা ভিত্তিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে। এবছর উত্তর জেলা এবং ঊনকোটি জেলার 24টি দলকে নিয়ে 4 জানুয়ারি থেকে শুরু হয় প্রতিযোগিতা। 11 জানুয়ারি রাতে চূড়ান্ত খেলার মধ্য দিয়ে এবছরের ব্যাডমিন্টন প্রতিযোগিতার সমাপ্ত ঘটে। রেলওয়ে ব্যাডমিন্টন ক্লাবের উদ্যোগে ধর্মনগরে গত 4 জানুয়ারি থেকে আমাদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়। এই টুর্নামেন্ট ঊনকোটি ডিস্ট্রিক্ট এবং নর্থ ডিস্ট্রিক্ট মিলে আমাদের 24টি দল অংশগ্রহণ করেছে। এই দলগুলি মধ্যে রয়েছে উল্লেখযোগ্যভাবে রয়েছে কাঞ্চনপুরের দল, উমারঘাট, দারচুই, পানিসাগর, বিএসএফ দল, এছাড়াও এখানকার ধর্মনগরের স্থানীয় খেলোয়াড়রা অংশ নিয়েছেন।
টুর্নামেন্টের গতকাল আমাদের সেমিফাইনাল ছিল, আজকে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। জানেন যে কিছুক্ষণ আগে আমাদের তৃতীয় এবং চতুর্থ স্থান নির্ণায়ক ম্যাচে কাঞ্চনপুরের মনোদীপ দেবনাথ এবং শুভজ্যোতি নাথ, তারা ধর্মনগরের বিজয় গোস্বামী এবং তার সহযোগী খেলোয়াড় দিব্যজ্যোতি চক্রবর্তীকে পরাজিত করে তৃতীয় স্থান অর্জন করেছে। এখন আমাদের ফাইনাল ম্যাচ চলছে। ফাইনাল ম্যাচে আমরা দেখতে পাচ্ছি যে ধর্মনগর রেলওয়ে ব্যাডমিন্টন ক্লাবের ডক্টর সমীর দেববর্মা এবং তার সহযোগী খেলোয়াড় মনোজ মালাকার রয়েছেন, অপরদিকে খেলছেন কাঞ্চনপুরের অজয় সরকার এবং বিজয় সরকার জুটি। এখন পর্যন্ত খেলা ফলাফল 1-0 গেমে এগিয়ে রয়েছেন। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন, পাঠ্যপুস্তকের জগতে একমাত্র আমরাই ছুঁতে পেরেছি বিশ্বমান। সেরা রেজাল্টের জন্য চাই সেরা প্রস্তুতি। সিস্টার গুড়া মশলা গুণ মানে প্রতি ঘরে ঘরে। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। হেডলাইন্স নিবেদন করছেন, 12ই জানুয়ারি আগরতলা বিবেকানন্দ ময়দানে যথাযোগ্য মর্যাদায় পালিত হল স্বামী বিবেকানন্দের শুভ জন্মদিন উদযাপন অনুষ্ঠান। বহু প্রতীক্ষার পর সোমবার পাহাড় অঞ্চল পেরিয়ে আগরতলা রেল স্টেশনে এসে পৌঁছয় ব্রডগেজ রেল ইঞ্জিন। 11ই জানুয়ারি থেকে ধর্মনগরে শুরু হল 3 দিনব্যাপী উত্তর পূর্ব ভারতের বিখ্যাত জাদুঘর এ কে নন্দীর ম্যাজিক শো। জনগণের সচেতনতায় সড়ক সুরক্ষাকে কেন্দ্র করে সারা রাজ্যেই অনুষ্ঠিত হচ্ছে পুলিশ সপ্তাহ। বুদ্ধ মন্দির থেকে বুদ্ধ দেবতার মূর্তি চুরি, ঘটনা শান্তিরবাজার মহকুমাধীন দক্ষিণ জুলাইবাড়ি মধুমক পাড়ায়। ফোকাস ত্রিপুরায় আজকের মতো সংবাদ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার।